ব্যবসায়ী আনোয়ার হোসেন বাড়ির পাশের একটি দোকানে চা খেতে গিয়ে অপহরণের শিকার হন তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় কেরানিগঞ্জে আটকে রেখে করা হয় অমানবিক নির্যাতন 17 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও থামেনি নির্যাতন ভонজি বলছে ভাই আমরা 20 লাখ টাকার ব্যবস্থা করেন তাহলে ছাড়িয়ে দেবো শোনার বিছা নাইলে ওর গর্দভ বুড়ি গঙ্গার ফলাই দেবো গোপনে ওটা একটু ফাঁক পাই আমি স্ত্রীর কাছে ফোন দিয়েছি আমি মুখ থেকে মুখ ক্লাবের বিตราছি ওখান থেকে উদ্ধার করছে অভিযোগ পর পর অভিযানে নামে র্যাব কেরানীগঞ্জের চুনকুটিয় একটি অফিসের ভেতর থেকে আনোয়ারকে উদ্ধারের পর গ্রেফতার করা হয় অপহরণ চক্রের মূল হোতা খোকন হাজি ও তার ছয় সহযোগীকে র্যাব জানায় গ্রেফতার খোকন হাজি দুই সাল থেকে অবৈধ কোষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের কারবার চালিয়ে আসছিলেন পঁচানব্বই লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান তিনি ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হয় তাকে অপহরণ করা হয় বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ভিকটিমকে লোহার রড পাইপ বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় খোকন হাজি সাল সাল পর্যন্ত বছরে কোষ্টি পাথরের ও ধাতব মুদ্রা ষাটটি চালান ভারতে পাচার করেন দেশ জুড়ে ছিল তার নেটওয়ার্ক এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার দুই সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্টি পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্র মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন অপহরণকারীদের কাছ থেকে তাদের ব্যবহৃত রিভলভার আট রাউন্ড গুলি ও শটগান জব্দ করেছে র্যাব নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা